একমাত্র সিএসআরএস এবং মাঠ খসড়ার উপরেই ইসিএল কে চাকরি দিতে হবে, অন্য কিছু আমরা মানব না। ইসিএল কে দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, ভালোই হয়েছে ইসিএল রাজ্যে মাননীয় চিফ সেক্রেটারিকে কমপ্লেন করেছে, চিফ সেক্রেটারি মশাইটা ইন্টারফেয়ার করেছে, এবং আমাদের কাছে খবর এসেছে প্রদীপ মজুমদার এমএলএ দুর্গাপুর, মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা, তার মারফত আমরাও রাজ্য সরকারের এর মধ্যে ইন্টারফেয়ার করেছি। 24 তারিখে ইসিএল এর ডিপিসিএমডির সঙ্গে আমরা বলেছি সাতকড়িয়া যাব না, আপনারা আসুন, এবারে অনেক কিছু, তাই সার্কিট হাউসে একটা মিটিং হবে এবং সেই মিটিং এ ডিএম সাহেবের উপস্থিত থাকবেন, তার নেতৃত্বে, তার ব্যবস্থাপনায়, তার সঙ্গে থেকে আমরা আমাদের অভিযোগ আমরা জানাবো, এবং আমরা ইসিএল কে এই হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি কয়লা খনন করুন, কারণ আমরা চাই যে এই যে সম্পদ, শক্তির সম্পদ বিভিন্ন জায়গায় খুবই প্রয়োজন, কয়লার প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেগুলো প্ল্যান্ট আছে, আমাদের কি বলে এটা পাওয়ার প্ল্যান্ট গুলো আমাদের যেগুলো বন্ধ, খুব দরকার কয়লা, আমরা আপনারা কয়লা নিন, আপনারা কয়লা উৎপাদন করুন, আরো কয়লা বাড়ুক, কিন্তু তার সঙ্গে যার জমির উপর আপনারা কয়লা বার করছেন সেই মানুষটাকে আপনাকে কিন্তু ইয়ে করা চলবে না, অবহেলা করা চলবে না। দেখে আসুন কি রিহ্যাবিলিট করে, কি করেছে, বাড়ি তো সোনপুর গ্রামের লোকেরা পকেটের পয়সা দিয়ে ব্যাংকের লোন নিয়ে করেছে, ইসিএল তিনটে মন্দির করে দিয়েছে, রাস্তা জল করে দিয়েছে, আর কি করেছে, কি সুবিধা দিয়েছে, এগুলো কুমিচ্ছানা দেখানোর মতো ব্যাপার। তাই গ্রামের লোক দিকে ইসিএল কে সেন্ট্রাল গভর্নমেন্টের চক্রান্ত, ইসিএল কে গ্রামের লোককে পূর্ণ সহযোগিতা করতে হবে, আমার জমি নিলে আমাকে 3 মাসের ভিতরে চাকরি দিতে হবে, গ্রামগুলোকে পুনর্বাসন সঠিক দিতে হবে সঠিক সময়ে, গ্রামগুলোতে সিএসআর, এখানকার সিএসআর এর টাকা পিএম কেয়ার ফান্ডে যে জমা হয়ে যাচ্ছে সিএসআর করতে হবে গ্রামে গ্রামে, এবং সেই সঙ্গে গ্রামের যে গ্রামগুলো ইসিএল এলাকার মধ্যে আছে, যার চারিদিকে ওসিপি করে একদিকে মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, জলের স্তর নেমে গেছে, ধুলোতে একদম মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, যেখানে সেখানে ধোঁয়া বেরোচ্ছে ইল্লিগেল মাইনিং এর জন্য, আমরা ইসিএল কে বারবার বলছি যে এরা বলছে প্রফিটেবল হচ্ছে না, আপনি কয়লা চুরি বন্ধ করুন, প্রফিটেবল হয়ে যাবে ইসিএল। আমি বলছি যে আপনি প্রত্যেকটা কয়লা খনি অঞ্চলে ড্রপ গেট করুন, সেখানে সিএসএ পোস্টিং করুন, এটা আপনার দায়িত্ব, আপনি আরো সিএসএম নিয়ে আসুন, দেখবেন ইসিএল নিশ্চয় লাভের মুখ দেখবে। আপনি ইসিএল গুলোতে নাট বল্টু পাওয়া যাচ্ছে না, আর ইসিএল এর অফিসারদের ক্লাব তার ইয়ে সব সেজে উঠছে, পূর্ণ চক্রান্ত শুরু হয়েছে। আমাদের আজকে ডিমান্ড ছিল যে 3 মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করার 3 মাসের মধ্যে যারা ভূমিপুত্র, যারা এখানকার বাসিন্দা, তাদের চাকরি দিতে হবে, এবং সেই সঙ্গে 2400 সিকিউরিটি গার্ডের মধ্যে 800 গার্ডকে বাদ দিয়ে মাত্র 550 গার্ডকে চাকরি দেওয়া হয়েছে, আমরা সেটাও মেনে নিয়েছি। তারপরে সেকেন্ড ফেজে যে চাকরি হবে, তার আগে ইসিএল 889 জনের একটা ইন্টারনাল, 989 জনের একটা ইন্টারনাল একটা অর্ডার বার করে যেখানে সিকিউরিটি নেওয়া হবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা ইসিএল এর মোটিভটা বুঝতে পেরেছিলাম যে তার মানে যে ছেলেগুলো আজকে 30 বছর, 40 বছর, 25 বছর ধরে যারা ইসিএল এর চাকরি করছে তাদেরকে পরিপূর্ণভাবে বার করে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। ট্রেড ইউনিয়নের বন্ধুরাও
হরনাম সিং জি কে ফোন করেছিলেন আর সি সিং মহাশয় যে আমরাও আপনাদেরকে সমর্থন করতে চাই, ধন্যবাদ জানাই আর সি সিং মহাশয়কে। এবং সেই সঙ্গে অন্যান্য ট্রেড ইউনিয়ন আমাদেরকে বারবার ফোন করবে, আমরা আপনাদের সঙ্গে আছি। গোটা ইসিএল সমস্ত ইসিএল এর মধ্যে যে গ্রামগুলো তারা যখন একে এক কলিয়ারিতে বিভিন্ন কলিয়ারির গেটে গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন, পাণ্ডবেশ্বরে বিক্ষোভ হয়েছে, ঝাঁঝরা এরিয়ায় বিক্ষোভ হয়েছে, বাঙ্কর এরিয়ায় বিক্ষোভ হয়েছে, কেদা এরিয়ায় বিক্ষোভ হয়েছে, কাজল এরিয়ায় বিক্ষোভ হয়েছে, সাতগ্রাম এরিয়ায় বিক্ষোভ হয়েছে, পারবেলিয়ায় বিক্ষোভ হয়েছে, এমনকি আদিবাসী হেডকোয়ার্টারে বিক্ষোভ হয়েছে। যখন মানুষ এই গ্রামগুলোর কথা শুনে এই ছেলেদের চাকরির ফাইল নিয়ে যে দীর্ঘদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাকরির ফাইল জমা দিলে ইসিএল এর এক শ্রেণীর মানুষ আছেন, ছাত্রদের যারা আছেন তারা এসে ছেলেদেরকে মনে করে যে এরা কি অন্যায় করে, আমার জমির উপর কয়লা তুলবে, আমার জমিতে ইয়ে করবে, প্রয়োজন বোধ করে অন্তত জিজ্ঞেস করে। কুমারটিতে আমরা দেখেছি, কুমারটি গ্রামে আমরা দেখেছি যে জমির মালিকের সঙ্গে আলোচনা না করে জমির উপর রাস্তা তৈরি করে দেওয়া, মাটি ফেলে দেওয়া, ফেলুন আমাদের কোনো